আমি 14 বছর বয়সে আমার বিয়ে হয়, পড়াশোনা করতে করতে। তারপরে বিয়ের পরে হাজব্যান্ড 1 বছরের মধ্যে পাগল হয়ে গেছে, এক মেয়ে এক ছেলে, সেই অবস্থা বাইরে থেকে বেরিয়ে এসেছি। চেষ্টা করেছিলাম 4-5 বছর সংসার করার জন্য, কিন্তু সংসার করতে পারিনি একদম। না পারাতে আমি বাপের বাড়িতে এসেছিলাম, বাপ মা বলেছে যে তোকে অন্য জায়গায় বিয়ে দেবো। আমি বললাম আমি আর বিয়ে করবো না, বাচ্চা যেহেতু ছোট, বাচ্চা যদি আমার কাছে না থাকে অন্যের কাছে দিয়ে দেবে, তাহলে মানে আমাকে থাকতে দেবে না ওখানে। তখন আমি বললাম আমার বাচ্চা নিয়ে আমি যেখানে যাবো বাচ্চা নিয়ে যাবো, আমি কাউকে বিয়ে করবো না, আমার আর বাচ্চা কাচ্চা হবে না, বিয়ে করলো আমি এই বাচ্চা নিয়েই থাকবো, এদের হাল কী হবে। আমি তারপরে বাচ্চা নিয়ে আমার বাপের বাড়িতে অনেক দিন থাকি, থাকার পরে আমার দাদারা আমাকে থাকতে দেবে না, আমি সেখান থেকে বাইরের থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এসে আমাকে একজন কাজের নাম করে আমাকে অন্য লোকের সঙ্গে থাকতে দিয়েছে। থাকতে দেওয়ার পরে সেইখানে আমি অনেক দিন ছিলাম, সে মারধর করে, মারধর করার পরে তার বউ আসে, বউ এসেও মারধর করে। মারধর করার পরে ওখান থেকে আমি পেশায়, আমাকে পেশাতে দিয়ে গেছে হাওড়া শিবপুরে। সেই পেশাতে আমি ছিলাম, পেশায় করিনি কিন্তু সেখানে কাজ করছিলাম, ল্যাম্প ফ্যাক্টরি কারখানে কাজ করেছিলাম। সেখানে ল্যাম্প ফ্যাক্টরি কারখানে কাজ করার পরে আমাকে ওখান থেকে সবাই বললো যে তোমাকে এই পেশা যদি না করো এখানে রাখতে দেবে না। তারপরে আমাকে একজন ঠিকানা দিল আমাকে এই পেশায় আসার জন্য। আমি চেষ্টা করেছিলাম যাতে না আসতে পারি এই পেশায়, ঘরের যেভাবে বাচ্চা দুটোকে নিয়ে মানুষ করতে পারি, কিন্তু বাচ্চা যেহেতু মা বাবার বাড়িতে, আমি যেতাম আসতাম, আমাকে বাড়িতে পাত্তা দিত না কেউ, সেই জন্য আমাকে পেশায় আসতে হয়েছে। পয়সা করে দিচ্ছিলাম না বলে কেউ মেনে নেয়নি। আমি পেশায় যখন আসি তখন আমার বয়স প্রায় 22 হবে। তখন ওই পেশায় যখন এসেছি তখন আমার নিজের ভয় লাগতো, নিজের একটা বিবেক লাগতো যে আমি কেন এই সমস্ত কাজ করছি, আমার বাড়ির ফ্যামিলি ভালো, আমি কেন এই পেশায় কাজ করব। কিন্তু দেখছি যে পেশা না করলে আমার বাচ্চা কাচ্চাকে আমি বাঁচাতে পারবো না, আমার বাচ্চা আমার কাছে পাবো না। তারপরও পেশায় নামার পরও আমি শুনছি যে আমার বাচ্চাকে অন্য কারোর কাছে আমার মা বাবা দিয়ে দিচ্ছে মানুষ করার জন্য, আমার মা বাবা রাখবে না। সেই বাচ্চাকে আমি নিয়ে আসি এখানে লাইনে, এ আনার পরে আমার বাচ্চা আমার কাছে থাকে, থাকার পরে আমার বাচ্চাকে আমার রাখার জায়গা নেই বলে আমাকে হোমে দিতে হয়েছে বাচ্চাকে। সেই ছোটোবেলায় হোম থেকে মানুষ করা, পড়াশুনো করানো হয়েছে, তারপরে ওদের ছেলেকে যেই হোক মানে হোমে রাখা হয়েছে, কিন্তু মেয়েকে হোমে রেখেছিলাম। ওখানে পয়সা কড়ি সেরকম দিতে পারছিলাম না বলে মেয়েকে ছোটোবেলায় বিয়ে দিয়ে দিয়েছিলাম। 6 বছর বয়সে মেয়েকে যখন বিয়ে দিই তখন আমার লাইফ মানে খুবই খারাপ। তখন আমার আমি বুঝতে পারিনি যে আমার জিন্দগি কী হবে, আমি জানি না যে আমার মেয়ে রিপোর্টার হাতে ধরা পড়বে, বা আমার 6 বছরে বিয়ে দিলে এত আইন কানুন আছে, আমি তখন অত বুঝতে পারতাম না। যেহেতু 6 বছরে বিয়ে দিয়েছি সেহেতু আমাকে জেল খাটতে হয়েছে। জেল খাটার পরে আমার মেয়েকে আমার কাছে ছাড়িয়ে এনে আমি হোমে দিয়েছি। সরকার বলেছে যে হোমে রাখতে পারো, তোমার কাছে রাখতে পারবে না। আমি চাইবো না যে আমি যৌনকর্মী, আমার সন্তান আমার পেশায় আসুক, সেই জন্য আমি বিয়ে দিয়েছিলাম। কিন্তু যৌনকর্মী হয়ে আমার সন্তান আমার কাছে থাকবে না, আমি কোথায় রাখবো, সে চিন্তাভাবনা করে কিন্তু বিয়েটা দিয়েছিলাম। তারা বলেছিলো যে তাকে খরচা পানি দেবে, তাকে রাখবে, সেই জন্য বিয়ে দিয়েছিলাম। কিন্তু তারা খরচা পানি দিচ্ছিলো, সঙ্গে সঙ্গে যখন বিয়ে হলো তখন ধরা পড়ে গেলাম, তখন ও লিলুয়া জেলে হলো, আর আমি আমাদের শিয়ালদার জেলে একদিন ছিলাম। সেখান থেকে ছাড়ার পরে আমি এখানে কন্টাকে ঘর নিয়েছিলাম। ঘর নিয়ে থাকার পরে আমার বাচ্চা আমার জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসি, লিলুয়া জেল থেকে ছাড়িয়ে এনে হোমে দিয়ে দিয়েছি। হোমে পড়াশোনা সরকার 18 বছর অবধি করেছে, করার পরে আমি সেখান থেকে 18 বছর পরে আমার বাচ্চা আমাকে ফেরত দিয়েছে। আমি সেই বাচ্চা নিয়ে ঘর দুয়ার, এই পেশা থেকে আমি ঘর দুয়ার করেছি, সেখানেই আমার বাচ্চা পড়াশোনা আবার 18 বছর পরে নিয়ে এসে আবার পড়াশোনা করাচ্ছি। করানোর পরে সেখান থেকে যখন 20 বছর বয়স তখন মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। বিয়ে দেওয়ার পরে তার বাচ্চা কাচ্চা হয়েছে, আমিও এই পেশায় সে এখন নেই, এই পেশার থেকে বেরিয়ে ICDC-তে কাজ করছি, এখন মমতা কেয়ার ট্রিটমেন্ট সেন্টারে কাজ করছি। এখানে কাজ করে আমি যেটা বোঝাতে পারছি লোককে, যে আমার নিজের শরীরের দিক দিয়েও ভালো হচ্ছে কাজকর্ম করে, HIV পজিটিভের দিক দিয়ে, এবং 5 জনকেও বুঝাতে পারছি HIV পজিটিভ হলে কী কী সমস্যা হয়, HIV পজিটিভের হলে কোথায় কোথায় চিকিৎসা করবে, এবং ওদের অধিকার কী আছে, অধিকারের জন্য কীভাবে লড়বে না লড়বে, হসপিটালে কীভাবে চিকিৎসা যাবে, তার জন্য আমরা এই মমতা কেয়ার ট্রিটমেন্ট সেন্টার আইডি জোরারকারে কাজ করছি। এখানে কাজ করতে করতে আমি আমার মানে দিশা খুঁজে পেয়েছি, যে দিশা আমাকে ভবিষ্যৎ দেখিয়েছে, যে আমি যে আমি বাঁচবো বলে আমি ভাবতে পারছি না, যে আমি HIV পজিটিভ কী জিনিস এবং এই রোগ হলে মানুষের কী কী সমস্যা হতে পারে। আমি ভাবতাম যে HIV AIDS
একটা ভয়ানক যে রোগে মানুষ বাঁচতে পারে না। কিন্তু এখন যে আইসিইউতে কাজ করছি, কাজ করে বুঝতে পারছি যে এইচআইভি একটা ভাইরাস, এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করলে মানুষ মরে না, কিন্তু এইচআইভি ভাইরাসের সঙ্গে যদি টিবি ঢোকে, টিবির যদি চিকিৎসা না করা হয় তখন কিন্তু মানুষ মারা যায়। কিন্তু পাঁচজনকে বুঝিয়ে নিজের সান্ত্বনা দিতে পারছি, মনকে নিজের দিয়ে নিজেকে অন্য লোককে বুঝাতে পারছি, হসপিটালে চিকিৎসা নিয়ে যেতে পারছি, যারা চিকিৎসা করে আমাদের নিজেদের তুলনা দিয়ে ওদেরকে বুঝাতে পারছি যে এইচআইভি পজিটিভ হলে মানুষ মরে যায় না, তাদের বাঁচার অধিকার আছে, সে পাঁচজনের মতন বাঁচতে পারবে দুনিয়াতে। সেখানে হসপিটালে নিয়ে গিয়ে আমরা আউটডোরে কাট করিয়ে চিকিৎসা করাচ্ছি, যাতে সে আমার মতনই বাঁচতে পারে। সেখানে বাঁচার অধিকার একটা রাস্তা দেখিয়েছি, তেমন একটা রাস্তা দেখিয়েছি যে আমাদের আমাদের যে এখানে টিআই প্রজেক্টগুলো আছে, টিআই প্রজেক্টে যে ক্লিনিকগুলো আছে তাদের কোনো সমস্যা হলে সেই ক্লিনিকে যাওয়া হয়, সেই ক্লিনিকে গিয়ে ডাক্তার দেখানো হয়, তার পায়খানা হোক, জ্বর হোক, যা হোক, যৌন রোগ হোক, সেইখানে ডাক্তার দেখানো হয়। এবং তাদের কোনো বাড়ির আর্থিক বাড়িতে ঝুট ঝামেলা হলে সেটার জন্য আমাদের দুর্বারের উকিল আছে, দুর্বারের উকিল দিয়ে আমরা তাদেরকে তাদের অধিকার পাইয়ে দিতে চাইছি। ধরুন কারোর এইচআইভি পজিটিভ হয়েছে, কিন্তু তার যদি কোনো মালকিন বের করে দেয়, কোনো পয়সা যদি না দেয়, তার বাচ্চা যদি আছে, আর তার যদি মানে বাড়ির সম্পত্তি না দেয়, তাহলে কিন্তু আমাদের দুর্বারের উকিল আছে, দুর্বারের উকিল দিয়ে তাকে তার অধিকারের জন্য কথা বলিয়ে আমরা সেটা পাইয়ে দিচ্ছি। এবং তার বাড়িতে সে যাতে একা না হয় তার জন্য আমরা ফলো আপ করি, তার বাড়িতে গিয়ে গিয়ে কাউন্সিলিং করি, যাতে সে একা নয়, তার পাশে আমরা আছি। আমরা যে নেটওয়ার্ক করেছি সেই নেটওয়ার্কের সদস্য 215 জন, সেই নেটওয়ার্ক আমরা প্রত্যেক সব মাসে মাসে একটা করে মিটিং করি, সেই নেটওয়ার্কে তারা আসে, এসে মিটিং শোনে। এবং আমরা যে এখানে একটা সাপোর্ট দিই রেশনের, সেই রেশনটা যাদের অবস্থা আর্থিক খারাপ তাদেরকে আমরা এই রেশনটা দিই, রেশনটা দিলে যাদের আর্থিক অবস্থা খারাপ অন্তত এক মাস খেয়ে বাঁচতে পারবে। তার জন্য 8 কিলো চাল দেই, 6 কিলো গম দেই, আটা দেই, ছাতু 1 কিলো, সোয়াবিন 500, মুসুর ডাল 2 কিলো, বিস্কুট 1 প্যাকেট, এইগুলো আমাদের দেওয়া হয় যাতে সে খেয়ে অন্তত বাঁচতে পারে। সে বাঁচার জন্য তাকে আমরা বলি যে আমরা, তুমি চিকিৎসা করো, তোমার পিছনে আমরা আছি, তোমার কোনো ভয় নেই, এইচআইভি একটা ভাইরাস, এটা এস নয়, এর যখন তুমি চিকিৎসা না করবে, যখন বিছানায় তার তোমার প্রতিরোধ ক্ষমতা একদম কমে যাবে, তখন তোমার এসে পরিণত হবে, যাতে এসে পরিণত না হয় তার জন্য তোমাকে চিকিৎসা করতে হবে। এবং এইভাবে আমরা কথা বলে আমাদের নিজের শরীর ভালো হয়, এবং আমরা পাঁচজনের সঙ্গে কথা বলে আমাদের নিজের শরীর মন সব কিছুই আনন্দের মধ্যে থাকে। আমাদের বাড়িঘর করেছি যে বাড়িঘরে এখন ছেলে মেয়েদের আমরা নিজেরাই এইচআইভি নিয়ে কাউন্সিলিং করি, যে আমি একজন পজিটিভ, তুমি যাতে পজিটিভ না হও তার জন্য কন্ডোম কী করে ইউজ করবে, নিজের ছেলে মেয়েকে নিজেই কাউন্সিলিং করে কন্ডোম ব্যবহার করা শেখাচ্ছি। এবং পাঁচজনকে আমরা কন্ডোমের উপর জোর দিচ্ছি যে কন্ডোমটা মানে ভালো মতন ইউজ করা দরকার, কন্ডোমটা কীভাবে ব্যবহার করবে তার জন্য আমরা এখানে দিল্ডো দিয়ে আমরা তাকে দেখাচ্ছি যে কন্ডোম যদি ফেটে যায় তাহলে এইচআইভি ভাইরাস ঢুকে যেতে পারে। কার শরীরে এইচআইভি জীবাণু আছে না আছে তুমি জানো না, এইচআইভি জীবাণু একবার ঢুকে গেলে আর সারা জিন্দগির মতন ঢুকে যাবে, সেই জীবাণু আর কোনো দিন বেরোনো মানে তোমার প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবে এবং তোমাকে অন্য অন্য রোগে আক্রান্ত করবে। সেই জন্য এইচআইভি পজিটিভে যাতে না হও তোমরা, সেই জন্য আমরা ফিল্ডে গিয়ে আমরা ফলো আপ করি এবং সাধারণ পেশেন্টদের বলি যে তোমরা কন্ডোম ব্যবহার করো, কন্ডোমের উপর আমরা খুবই জোর দিই। আর এইচআইভি কিসের মাধ্যমে ছড়ায়, 4টে জিনিসের মাধ্যমে ছড়ায়, যে সুই সিরিঞ্জের মাধ্যমে, নতুন সুই সিরিঞ্জ ব্যবহার করতে হবে, এবং রক্তের মাধ্যমে, যে রক্ত যখন নেব তখন রক্তটা দেখে নেবো যে এইচআইভি জীবাণু তার মধ্যে আছে কি না। এবং মার যদি কোনো মায়ের যদি এইচআইভি পজিটিভ থাকে, তার যদি গর্ভে বাচ্চা থাকে, সে বাচ্চা যাতে এইচআইভি পজিটিভ না হয় তার জন্য পিপিসিটিতে আমরা দেখা করিয়ে দিচ্ছি, পিপিসিটিতে নিয়ে যাচ্ছি, পিপিসিটিতে আমরা নেভেরাপিন, তার বাচ্চার জন্য এইচআইভি না হয় আক্রান্ত তার জন্য তার আগে নেভেরাপিন একটা ওষুধ আছে, সেই নেভেরাপিনটা ওষুধটা খাইয়ে দিতে বলি। তাছাড়া আমাদের নানান ধরনের আমরা সেইভাবে ওদেরকে কাউন্সিলিং করি যাতে তার কোনো দিক দিয়ে সে ভেঙে না পড়ে। उस घर में नहीं रह पाए और उस घर से आके वहाँ पर उसका
जो स्ट्रगल पीरियड था वो आकर एक कारखाना पर काम किया, बल्क कारखाना था वहाँ पर। पर वहाँ का एक बात था कि वहाँ का मैनेजर के साथ अगर वो यौन संपर्क ना करे तो वहाँ पर उसको काम नहीं मिल सकता था। तो फिर वो उसको उसको ये पता चला कि उसको ये पता चला कि उसको पेशा करना पड़ेगा। तो वो सोच रहे वो सोचा कि तो मैं अगर हमको ये पेशा करना ही है तो हम जाकर खुद क्यों ना उस पेशा में ज्वाइन करें। तो वो नहीं आना चाहते थे, पर फिर भी उस वो आए और इस पेशा में सोनागाछी में आकर वो काम करना शुरू किया। हाँ, फिर उसके बाद उसका जो एक छोटी लड़की थी 6 साल की, उसे पता नहीं था, वो 6 साल की लड़की का शादी कर दिया उन्होंने। और शादी के बाद हुआ क्या कि 6 साल का लड़की का शादी करना तो एकदम आइन माफिक नहीं था, इसलिए उसका जेल हो गया था। उस टाइम उसका बहुत ही ख़राब अवस्था रहा। फिर उसके बाद वो अपनी लड़की को सरकारी होम पर दिया और अभी उस बच्चे का वो शादी भी कराए हैं। और उसका जो एक लड़का है, लड़का भी काम करता है, उसको पढ़ाया लिखाया इस पेशे में आकर। तो फिर अभी वो कहते हैं कि वो अभी इस पेशे पे नहीं है, वो ICTC में काम करते हैं, कम्युनिटी बेस्ड ICTC जिसका नाम है मोहता केयर ट्रीटमेंट सेंटर। यहाँ पर वो आउटरीच वर्कर का काम करते हैं और यहाँ पर जो सोनागाछी या आसपास के जो TI प्रोजेक्ट चलता है वहाँ पर जो यौन कर्मी हैं उन लोगों का HIV के बारे में वो लोग सचेतन करते हैं और ट्रीटमेंट भी कराते हैं वो लोग। अच्छा, वो बताइए कब आपको पता चला मानी के बारे में? हाँ, फिर वो पेशा करते करते उसको पता चला कि वो जब टेस्ट कराया HIV तो उसे पता चला कि वो भी एक HIV पेशेंट हैं। तो वो फिर भी वो मन के नाम वो दुर्बार में आए और दुर्बार के जो दीदी है उसको समझाया कि ये कुछ भी बात नहीं है, अब अगर तुम ट्रीटमेंट पे आओ तो। फिर भी वो अभी ठीक तरीके से जीवन यापन करता है और ICTC में रह के वो अभी काम करते हैं और HIV के बारे में वो लोगों को बताते हैं। यहाँ पे वो HIV पॉजिटिव के जो पॉजिटिव नेटवर्क है वो अगर वो सेक्रेटरी है और प्रेसिडेंट है और वो समझते हैं कि अगर आप ठीक तरीके से जीवन यापन करें तो HIV कभी भी AIDS में रूपांतरित नहीं हो सकता है। तो इस बारे में वो HRG को भी समझाते हैं।